নরসিংদীতে এক নারীকে বাঁচাতে হার্ড ব্রেক করায় নষ্ট হয়ে পড়েছে ট্রেনের ইঞ্জিন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রেললাইনে আত্মহত্যার চেষ্টাকালে অজ্ঞাতনামা এক নারীকে বাঁচাতে হার্ড ব্রেক করে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার। এতে ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আজ বুধবার সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ ও ট্রেন যাত্রীরা জানান, সন্ধ্যা 5:30 দিকে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে প্রবেশের সময় রেললাইনে এক নারীকে শুয়ে থাকতে দেখে হার্ড ব্রেক করে ট্রেনটির ড্রাইভার। এ সময় ট্রেনটির ইঞ্জিন নষ্ট হওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই নারীকে উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায় রেলওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিক এই নারীর নাম পরিচয় জানায়নি রেলওয়ে পুলিশ। ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ থাকায় পেছনে আটকে পড়া মহানগর এক্সপ্রেসটি ঘটনাস্থলে এনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সরানোর চেষ্টায় রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাম পরিচয় সহ বিস্তারিত জানানো হবে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।